নতুন অর্থবর্ষে সাধারণ মানুষ বেশ খানিকটা ঝটকা খেতে চলেছেন, কেননা পয়লা এপ্রিল থেকে দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর দাম বাড়তে চলেছে। যেমন দুধ, এয়ার কন্ডিশনার, বিদ্যুতের বিল, মোটরসাইকেল, বিমানের ভাড়া বাড়বে, ফলে সাধারণ মানুষকে অনেকটাই চাপে পড়তে হবে। বেশ কিছু কৃষকদের থেকে জানতে পারা গিয়েছে, অর্থবর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা এপ্রিল থেকে লিটার প্রতি দুধের দাম 3 টাকা বাড়বে, ফলে 1 লিটার দুধের দাম হতে চলেছে 49 টাকা। তার জন্য দই, ঘি, মাখন, পনিরের দামও বাড়তে চলেছে। ধাক্কা খেতে পারে কৃষকরাও, কেননা ট্রাক্টরের দাম বাড়বে পয়লা এপ্রিল থেকে। হিরো স্কুটার বাইক 2,500 টাকা পর্যন্ত বাড়তে চলেছে। এরই পাশাপাশি টিভির দাম 2,000 থেকে 3,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। এসি ও ফ্রিজের দাম বাড়তে পারে 1,500 টাকা থেকে 2,000 টাকা। এছাড়াও ঘরোয়া বিমানে যাতায়াতে 5% বেশি টাকা গুনতে হবে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।